আমার ভাইরা বন্ধুরা যুব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক মায়ের নবীর দয়ার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আল্লাহর নবী এতটা ভালোবাসতেন এতটা মায়া করতেন। মায়ার নবী যখন মসজিদের নামাজে দাঁড়াইতেন ইমাম হুসাইন এবং ইমাম হাসান দুই ভাই আমার নবী সেজদায় গেলে পরে দুজন মায়ার নবীর পিঠে উইটা তারা ঘোড়া দৌড়াইতেন। ভাইরা বন্ধুরা নবীজি মসজিদে নববীতে তিনি নামাজ পড়াইতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে সেজদা গেছেন, ইমাম হাসান হুসাইন ছোট্ট বালক মায়ার নবীর পিঠে উঠে গেলে আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলতে পারেন না, এই ভয়ে যদি মাথা উঠান তাহলে হাসান হুসাইন হয়তো পিঠ থেকে পড়ে যাবে, ব্যথা পাবে। এজন্য আমার নবী রহমতের নবী সেজদা লম্বা করে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম ভাবতেছিলেন কি ব্যাপার এত লম্বা, আল্লাহর নবী সেজদা কোনোদিন তো এইভাবে এত লম্বা হয় না, নিয়ম অনুযায়ীর চেয়ে বেশি হয়ে যায়। এর ভিতরে মায়ের নবী হাত দিয়া দুনো আদরের নাতিকে পিঠ থেকে নামাইয়া তারপরে সেজদা থেকে মাথা উঠাইলেন। সালাম ফিরে নবীজি কোলে উঠাইয়া চুমুখান চুমুখান কপালে চুমুখান গালে চুমুখান টুটি চুমুখান। ভাইরা বন্ধুরা তোমায় এত আদর আল্লাহর নবীর ইমাম হাসান রাদিয়াল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত ওনার উস্তাদ হলেন আমার নবী দয়ার নবী রহমতের নবী মায়ার নবী। শিশুকাল থেকে নবীকে নবীর কাছ থেকে সব শিখলেন, নবীর কাছ থেকে সব কিছু দেখলেন, সব কিছু বুঝলেন। ভাইরা বন্ধুরা তাহলে এবার একটু চিন্তা করে দেখুন, ইয়াজিদের উস্তাদকে কেউ জানে না কিন্তু ইমাম হুসাইনের উস্তাদ হলেন রহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, যারা আমার হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো, হুসাইনের প্রতি যারা বিদ্বেষ রাখবে সে আমি নবীর সাথে বিদ্বেষ রাখলো। ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী হলেন ইমাম হুসাইনের উস্তাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কথা যদি বলা হয় তাহলে ইয়াজিদের চেয়ে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দিক দিয়ে অনেক উত্তম, মায়ের দিক দিয়ে অনেক উত্তম। ইয়াজিদের মাকে ঠিক মতো কেউ বলতেই পারবে না কিন্তু ইমাম হুসাইনের মা জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। এ ভাই ইয়াজিদের নানাকে কেউ বলতে পারবে না কিন্তু আমার নবী রহমতের নবী হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রহমতের নবী, যেই নবীর রহমত কুল কায়নাত জুড়ে ছড়িয়ে আছে। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব হলো রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর রুবুবিয়ত যত এলাকা জুড়ে যত জায়গা জুড়ে আমার নবী রহমত তত জায়গা জুড়ে, সেই নবী হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তাহলে ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের মোকাবেলা কয় ইয়াজিদ কেমন করে ইমাম হুসাইনের মোকাবেলা করলো, কোন সাহসে করলো,
কোনো দিক দিয়ে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপর্যায়ে নয়, কাছাকাছি যাওয়ারও নয়, উনিশ বিশ শুধু তাদের মধ্যে তফাত নয়, আসমান জমিন ছিল তফাত। এজন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন ইয়াজিদ ক্ষমতায় বসে গেল, ভাইরা বন্ধুরা মুসলিম জাহানের মধ্যে মুসলমানদের মধ্যে অনেকটাই এরকমভাবে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। মুসলমানরা ইয়াজিদের কাছে বায়াত নিতে তারা নারাজ নারাজ, যেখানে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এখনো দুনিয়ায় জীবিত। আমল আখলাক সর্বদিক দিয়ে যখন ইয়াজিদের ইচ্ছে ওনার অনেক বেশি যোগ্যতা, অনেক বেশি সম্মান, অনেক বেশি ইজ্জত, সর্ব লাইনে হার লাইনে তিনি যখন ইয়াজিদের ইচ্ছে অনেক আগে আছেন, তাহলে ইয়াজিদের কাছে কেন আমরা বায়াত নিব? বায়াত যদি নিতে হয় নিব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ভাইরা বন্ধুরা, এজন্যই ইমাম হুসাইন তিনি তো মদিনায়, তিনিও ইয়াজিদের হাতে বায়াত নেন নাই, ইয়াজিদের হাতে বায়াত নেন নাই। না না, ইয়াজিদের কাছে কেমন করে বায়াত নেওয়া যায়? আমলের দিক দিয়ে অনেকের কাছে অনেক মতামত রয়েছে। কেউ বলেছেন অনেক দুষ্ট আকৃতির লোক ছিল ইয়াজিদ, দুষ্ট প্রকৃতির লোক। ভাইরা বন্ধুরা, আমি একথা বলতে যাব না, শুধু এতটুকু বলবো, আপনি খারাপ বলেন আর ভালো বলেন, শুধু এতটুকু আমাকে বলেন, ইমাম হুসাইনের কাছাকাছি আসারও যোগ্যতা কি ইয়াজিদের আছে? মোটো না, মোটো না। এই কথা মানতে তো আপনি বাধ্য, এই কথা মানতে তো আপনি বাধ্য। ভাইরা বন্ধুরা, এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বায়াত নেন না, বায়াত নেন না, বরং দেখা গেল মুসলিম জাহানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনায় উঠতে লাগলো। ইয়াজিদের কাছে খবর যখন পৌঁছে যায়, ইয়াজিদ ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করার জন্য চাপ দেয়, কয় আপনি আমার কাছে বায়াত নেন, আপনি আমার কাছে বায়াত গ্রহণ করুন। কিন্তু ইমাম হুসাইন বলেন, না, আমি এখনো বায়াত নেব না, যদি নিতে হয় একটু বুঝিয়ে শুই না, আর একটু পরে, আমার আর একটু বোঝার সময় দেওয়া দরকার, তারপরে আমি তোমার কাছে বায়াত নিব কি নিব না সেটা বলবো, এখন হাও বলবো না, নাও বলবো না, আমি এখন কিছুই বলবো না, আমি একটু অবজার্ভ করবো, একটু দেখবো। ইয়াজিদ এই খবর পাওয়ার পর মদিনা শরীফে ইয়াজিদের পক্ষ থেকে যেই গভর্নর নিযুক্ত ছিল সেই গভর্নরকে আদেশ দিল, ইমাম হুসাইনকে তুমি গ্রেফতার করো। কিন্তু মদিনার গভর্নর এই আদেশ কেমন করে পালন করবে, মদিনার মানুষ সেটা কেমন করে মানবে? মদিনার ভিতরে যদি ইমাম হুসাইনকে কারাগারে বন্দি করা হয়, তাহলে মদিনার হাজারো মানুষের লাশ পড়বে, কিন্তু ইমাম হুসাইনকে তারা কারাগারে থাকতে দেবে না, কারণ মদিনায় আমার মায়ার নবী তিনি শুয়ে আছেন, যেই নবী মদিনার রওজাতে শুয়ে আছেন, ওই নবীর কলিজার টুকরা নাতিকে মদিনায় কারাগারে বন্দি করবে, মদিনার মানুষ সেটা কখনো মানবে না। এজন্য মদিনার গভর্নর বলতেছে, ইমাম, আমি খলিফার পক্ষ থেকে আদিষ্ট, আমি তো বাইরে কিছু করতে পারবো না, অনুরোধ করে আপনাকে বলি, আপনি মদিনা শরীফ চলে যান, অন্য কোথাও চলে যান, মক্কা চলে যান, নতুবা আমার উপরে প্রেশার আপনাকে বন্দি করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শে তিনি মদিনা ছেড়ে মক্কায় তিনি চলে আসলেন, মক্কায় তিনি সপরিবারে চলে আসলেন। ভাইরা বন্ধুরা, মক্কায় আসলেন, এখানেও কয়েকজন সাহাবি ছিলেন, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে ওমর সহ বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা মক্কায় ছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসার পর পরপর পরপর কুফা থেকে দেড়শর উপরে অনেক চিঠি ওনার কাছে জমা হইল। কুফার মানুষজন বলতেছে, ওগো ইমাম, আপনি আমাদের কুফায় চলে আসুন, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নেব, আমরা ইয়াজিদের কাছে বায়াত সেটা মানব না। আপনি ইয়াজিদের চেয়ে সর্বাধিক যোগ্য, ইয়াজিদের কাছে অনেক কিছু দোষ রয়েছে, স্বজন বৃদ্ধি রয়েছে, ক্ষমতার অপব্যবহার রয়েছে, জুলুমের মনোভাব রয়েছে, কোনো দিক
ইয়াজিদ আপনার সমকক্ষ নয়, আপনি কুফায় চলে আসেন। আপনি মুসলিম জাহানের যদি শান্তি ফিরাইতে চান, অশান্তি যে অশান্ত বিরাজমান অশান্ত যদি তুমি শান্তি যদি আপনি বজায় করতে চান, ফিরায় আনতে চান, পরিবেশ যদি শান্ত করতে চান, আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত নিব। আর নতুবা অশান্ত পরিবেশ শান্ত করার কোনো পথ দেখি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই প্রস্তাব বারবার বারবার চিঠির মাধ্যমে আসলো, তিনি কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠাইলেন, যাও তুমি যা একটু দেখো তো কুফার হালত কি। মুসলিম বিন আকিল তিনি গেলেন কুফায়, যায় দেখেন ঠিকই কুফার মানুষ ইমাম হুসাইনের কাছে বায়াত নেওয়ার জন্য তারা প্রস্তুত। ইমাম হুসাইন বলে দিলেন মুসলিম বিন আকিলকে, তুমি আমার তরফ থেকে তোমার হাতেই আমার বায়াত গ্রহণ করে নিও। মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু করলেন, হাজারো কুফাবাসী বায়াত গ্রহণ করলো। ইনি দেখলেন পরিস্থিতি বড় ভালো। এই কুফায় ছিল ইমাম, এই কুফায় ছিল খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের রাজধানী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফ থেকে মুসলিম জাহানের খেলাফত, মুসলিম জাহানের শাসনের সুবিধার্থে তিনি কুফায় রাজধানী নিয়ে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলিম জাহানের রাজধানী ছিল কুফা, আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রাজধানী ছিল সিরিয়া দামেস্ক। কারণ ইনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তিনি সিরিয়ার গভর্নর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী ছিলেন আমিরে মুয়াবিয়া। সর্বলাইনি তার বিচক্ষণতা ছিল এবং সাহসে সাহসও ছিল। সর্বপ্রথম তিনি নৌযান আবিষ্কার করেন, তিনি যুদ্ধ জাহাজ আবিষ্কার করেন। ভাইয়েরা বন্ধুরা, বন্ধুরা এতটাই জ্ঞানী, এতটাই জ্ঞানী ছিলেন যার ব্যাপারে আল্লাহর নবীর সুসংবাদ রয়েছে, আল্লাহুম্মা হাদি, আল্লাহুম্মা জালহু হাদিয়া মাহদিয়া, আল্লাহুম্মা জালহু হাদিয়া মাহদিয়া। আল্লাহ আমার আমিরে মুয়াবিয়াকে তুমি হাদি বানাও, মাহদি বানাও। এই কুফার মানুষ যখন শয়ে শয়ে চিঠি দিতে শুরু করলো মুসলিম বিন আকিলকে পাঠাইয়া তিনি অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তাদের বায়াত নিতে বললেন, হাজারো মানুষ বায়াত নিতেছে। এই কুফা পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় জায়গা, বহু বড় বড় নবী পয়গম্বর ওখানে এসেছেন, আবার বহুত বড় বড় ফকি, বিশেষ করে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ এই কুফার বাসিন্দা। অত্যন্ত ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম কুফা। ভাইয়েরা বন্ধুরা, এদিকে হলো কি, মুসলিম বিন আকিল যখন বায়াত নিতেছেন, বায়াত নিতেছেন, এই খবর ইয়াজিদের কাছে পৌঁছে গেল। ইয়াজিদ সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিল, নিষ্ঠুর আকৃতির একজন সেনাপ্রধান ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওরে আদেশ দিল তুই যা সিরিয়ায় বিশাল সৈন্যবাহিনী, তুই কুফা যা, কুফা যাইয়া ওই মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াত নিয়েছে সবগুলির উপযুক্ত শাস্তি দিবি, যতগুলি বায়াত নিয়েছি হত্যা করবি, আর কুফার নিয়ন্ত্রণ তোর হাতে নিয়ে নিবি। কোনোভাবেই যেন ইমাম হুসাইন কুফায় প্রবেশ করতে না পারেন, কোনোভাবেই যেন ইমাম হুসাইন কুফায় প্রবেশ করতে না পারেন। অতএব যা, তুই যা, উবায়দুল্লাহ বিন জিয়াদ নিষ্ঠুর আকৃতির একজন মানুষ আইসে এসে কুফার গভর্নর নিজের দাবি করলো, অসংখ্য অগণিত মানুষের উপরে নির্যাতন শুরু করলো। যেই মানুষটাই মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিল অথবা ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করলো, ঘর থেকে বের করে এনে এনে তারে হত্যা করা শুরু করলো, হত্যা করা শুরু করলো, হত্যা করে করে রক্তের স্রোত বয়ে দিল। কুফার মানুষগুলা ভয়ে আতঙ্কিত হয়ে
যারা ইমাম হুসাইনের পক্ষে ছিল সাথে সাথে মত পাল্টায় উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে চলে গেল। কই তুই মারিস না, আমাদেরকে হত্যা করিস না, আমরা তোর পক্ষে আছি, তোর সাথে আছি, ইয়াজিদের পক্ষে আছি। মুহূর্তের ভিতরে চিত্র পাল্টে গেল এবং মুসলিম বিন আকিলকে সে বন্দি করল, মুসলিম বিন আকিলকে বন্দি করল, অত্যন্ত নির্মম ভাবে ওনাকে শহীদ করল। লোহা গরম কইরা কান দিয়া ঢুকাইয়া ওই কান দিয়া বের করলো আর ওনাকে বলে দিল, বাইরা বন্ধুরা তোর জীবনের কোনো ইচ্ছা আসেনি? উনি বলে, আমাকে একটা ইচ্ছা পূরণ করতে দেও রে, আমি তো কুফার মানুষের আস্থা বিশ্বাসের উপরে ভিত্তি করে আমার ভাইজানকে চিঠি লিখেছিলাম, ভাইয়া তুমি দ্রুত কুফায় চলে আসো, কুফার পরিস্থিতি বড় ভালো, ওরা তোমার কাছে বায়াত নিতে চায়। কিন্তু মুহূর্তের ভিতরে কুফার মানুষ ওরা পল্টি নিল, পল্টি নিল। এই খবর তো আমার ভাইয়াকে আমি জানাইতে পারি নাই, ইনি যদি এই মুহূর্তে কুফা আসেন তাহলে ওনাকে তো হত্যা করবে, নিঃসন্দেহে হত্যা করবে, এতটুকু খবর আমাকে দিতে দাও। আমি আরেকটা চিঠি দিয়া বলি, ভাইয়া তুমি কুফায় আইসো না, কুফার মানুষ বড় গাদ্দার, তুমি কুফায় আইসো না, এই কথাটা আমি একটু বলবো। সে খবরও দিল, চিঠিও দিল, এই সুযোগটা তারা দেওয়া হইল, এরপরে ওনাকে শহীদ করা হলো। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথম চিঠি যখন মুসলিম বিন আকিলের পক্ষ থেকে পৌঁছে গেল যে কুফার অবস্থা বড় ভালো, আপনি কুফায় নির্দ্বিধায় আসতে পারেন, কুফার মানুষ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়া মাত্রই তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, প্রস্তুতি নিতে লাগলেন, এমনকি ভাইরা বন্ধুরা প্রস্তুতি নিতে লাগলেন। ওই প্রস্তুতিতে ওনার পরিবারের ছোট নারী শিশুদেরকেও তিনি এই কাফেলার মধ্যে শরিক করলেন। যদিও মক্কার কয়েকজন সাহাবি ওনাকে নিষেধ করেছেন, হুসাইন তুমি যাইও না, কুফায় যাইও না, কুফার মানুষকে কখনো বিশ্বাস করা যায় না, এরা তোমার ভাই, তোমার সন্তান, তোমার বাবা আলীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, এরা তোমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খুদা আরার হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও কুফার মানুষ গাদ্দারি করেছে, যখন ওনাকে সাহায্য করার প্রয়োজন তখন করে নাই, বাহিরে বাহিরে মোহব্বত দেখাইছে, বিপদে পড়লে ওরা পাশ থেকে সরে যায়। অতএব না না ইমাম হুসাইন তুমি যাও না, কুফার মানুষের উপরে বিশ্বাস করো না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, না আমি যাব, পর্যবেক্ষণ করব, একটু অবস্থা বুঝবো, আমি তো আমার ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইছি, সে তো চিঠি দিয়েছে কুফার হালত বড় ভালো, ওরা তার হাতেই হাজার হাজার বায়াত নিয়েছে, অতএব কুফাতেই যাওয়া উত্তম, কুফাতে আমার যাইতে হবে। মূলত তকদির ওনাকে টানতেছে, কারণ আসমানের ফয়সালা কখনো কখনো খণ্ডন হয় না, আসমানে মালিক যা লিখে রাখছেন সেটা কখনো পরিবর্তন করার ক্ষমতা কারো হয় না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কাদির কুদরত দারি খরচ খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দারা বেজা কুনি, কাদিরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল। ভাইরা বন্ধুরা, তিনি রাস্তার মধ্যে কিন্তু দ্বিতীয় চিঠির খবরও পেয়ে গেছেন, জিলহজ মাসের শেষের দিকে রওনা দিছেন, প্রায় কারবালা পৌঁছতে পৌঁছতে প্রায় এক মাস সময় লেগে গেছে, রাস্তায় তিনি মুসলিম বিন আকিলের দ্বিতীয় চিঠির খবরও পাইছেন। মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে কুফায়, এই খবরও তিনি পেয়েছেন। এরপর ইমাম হুসাইন মনে মনে ভাবতেছেন,
এত কিছু ঘটে যাওয়ার পর আমাকে কুফায় না যায় ফিরত যাওয়া ঠিক হবে না, আমাকে জানতে হবে ঘটনা কি হয়েছে, কি ছিল আমার ভাই মুসলিম বিন আকিলের অপরাধ, কেন তারা হত্যা করা হলো। কারণ বুকের মধ্যে সৎসাহস, যাদের অন্তরের ভিতরে সৎসাহস থাকে ওরা কখনো কখনো ভয় পায় না, আল্লাহ ছাড়া কারো ভয় পায় না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কুফায় যেতেই হবে, কেন মুসলিম আকিলকে হত্যা করা হলো, অপরাধ তার কি ছিল, কি অপরাধে তার কি অপরাধে বিচার তার হলো কি হলো না, না বিচারের বহির্ভূতই তার হত্যা করা হলো। সামনের দিকে আগাইতে যান, আগাইতে যান, এইদিকে ভাইরা উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ আদেশ দিয়ে দিল কোনো মূল্যে যে কোনো মূল্যে ইমাম হুসাইনকে আও কুফা আসতে দিও না। উবাইদুল্লাহ বিন জিয়াদ 4-6 হাজার এক কাফের সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসতে তারা বাধা দিবে, কুফায় ঢুকতে দিবে না, এমনকি ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার জন্য বাধ্য করবে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার পাঠানো কাফেলা নিয়ে সেনাপতি নির্ধারিত করে পাঠিয়ে দিল, হোর যার নাম ছিল সেনাপতি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যায় তারা বলল না আপনাকে আমরা কুফায় যেতে দেব না, যদি যেতে হয় আমাদের সাথে যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করে আপনাকে কুফায় যেতে হবে, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো মত নাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কও কি তোমরা বলে কও আপনি ইয়াজিদের হাতে বায়াত নেন, ইয়াজিদের হাতে বায়াত নেন আর নতুবা বিকল্প কোনো পথ আপনার কাছে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আমি বের হই নাই, আমার কাফেলাতে 72 জন আমার পরিবার রয়েছে, এর মধ্যে দুধের বাচ্চাও আছে, দুধের বাচ্চাও আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, নারীরাও আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে, যুদ্ধ করার জন্য আমি বের হই নাই, আমাকে তোমরা সুযোগ দাও, সুযোগ দাও। বলে কি সুযোগ? এক নাম্বার হলো আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, ইয়াজিদের সাথে আমাকে সরাসরি বসতে দাও, ফেস টু ফেস আমরা একজন দুজনের দুজন একজন আরেকজনের সাথে দেখা করে কথা বলবো, হয়তো কথা বলার ভিতরে মীমাংসা হয়ে যেতে পারে, যদি সেটা না মানো তাহলে আমাকে ফিরত যাইতে দাও, আমি মক্কায় চলে যাব, যদি আমাকে মক্কায় ফিরত যাইতে না দাও তাহলে আমাকে এমন এক জায়গায় ফিরত দাও, কুফাও না মক্কাও না মদিনাও না, সীমান্তে কোথাও আমাকে যাওয়ার সুযোগ দাও, যে যেখানে যাই আমি অমুসলিমদের সাথে যুদ্ধ করব, অমুসলিমদের সাথে যুদ্ধ করব, তবু আমি মুসলমানের রক্তে আমার হাত লাল করতে চাই না। ভাইরা বন্ধুরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এই খবর পাঠানো হলো, হুসাইন এই 3টা প্রস্তাব দিয়েছে, 3টা। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিছুটা চাইছিল রক্তপাত এড়ানো যায়, কি কইরা রক্তপাত এড়ানো যায়, কিন্তু তার পাশেই ছিল সীমার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সীমার, সে পাশে ছিল, সে বলতেছে না না আপনি প্রস্তাবে রাজি হয়েন না, আপনি বলে দিন ইয়াজিদের সাথে দেখা করার প্রয়োজন নাই, খলিফার সাথে প্রয়োজন নাই, আমি খলিফার পক্ষ থেকে কুফার গভর্নর, আমার সাথে দেখা করার সুযোগ রয়েছে, আমার সাথে কথা বলার সুযোগ আছে, এর বাকিরে কোনো সুযোগ আপনি দিয়েন না, সমস্যা বাঁধবে, সমস্যা বেড়ে যাবে। হুরের কথায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন সে আবার খবর পাঠাইল, যাও যে বলে দাও ইয়াজিদের সাথে বসার কোনো সুযোগ নাই, খলিফার সাথে সুযোগ নাই, খলিফার পক্ষ থেকে আমি হলাম তার প্রতিনিধি কুফার, আমার সাথে বসার সুযোগ রয়েছে। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা কেমন কথা, ওর সাথে আমি কেন বসবো, সে তো খলিফা না, তার সাথে বসে তো কোনো সমাধান হবে না, সমাধান যদি করতে হয় খলিফার সাথেই তো আমার বসতে হবে। এই প্রস্তাবটা মানে না, কয় না না এসার আপনার কোনো প্রস্তাব আর মানা হবে না, মক্কায় ফিরত যাইতে দেয়া হবে না।
আপনাকে সীমান্ত যাইতে দেয়া হবে না, শুধু একটাই পথ, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। ভাইরা বন্ধুরা, ভাইরা বন্ধুরা, তারিখের কিতাবের ভিতরে লিখেন উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা চিঠি লিখেছিল দ্বিতীয় পর্যায়ে, সেই চিঠিটাও ছিল যুদ্ধ এড়ানোর জন্য, যুদ্ধ যেন এড়াইয়া যায়, যুদ্ধ যেন না হয়, এজন্য চিঠিটা লিখছিল বুঝে শুনে কোনো রকম তারে মক্কায় ফিরত পাঠানো যায় কি না। কিন্তু না না, এই কথাটা হুর তারে দিল না, কোনো 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 তারিখে কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় চিঠিটা মাঝখানে হু, চিঠিটা মাঝখানে সেই সীমার সীমার চিঠিটার ভাষাটা চিঠিটা পুরা চিঠিটাই বদলাই ফেলছে। আর নির্দেশ জারি করেছে উবাইদুল্লাহর পক্ষ থেকে, দেরি নাই হামলা করো, দেরি নাই, কোনো প্রস্তাবের মানা হবে না, বরং তোমরা হামলা করো। সীমারের পক্ষ থেকে চিঠিটা বদলাইয়া পাঠাইয়া দিল ভাইরা বন্ধুরা। কিন্তু দেখা গেল ইয়াজিদের পক্ষ থেকে, যেই উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে সেনাপতি ছিল হুর, এই প্রস্তাব যাওয়ার পর হুরের মন মানসিকতা পাল্টে গেল। যখনই তারা বলতেছে কোন প্রস্তাবে আপনার মানা হবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বাইরা মহরমের 9 তারিখ, নামাজের রক্তগুলার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। আর ওই ইমামতির ওনার পিছনে ওনার যে ওনার সাথে সঙ্গী সাথীরা যেই পুরুষরা ছিল তারা ওনার পিছনে নামাজে দাঁড়াইল, এমন কি হুরের নেতৃত্বে যারা এসেছিল মুসলমান তারাও তার পিছনে নামাজ পড়ল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যারা আসছে হুরের নেতৃত্বে, এরাও কিন্তু নামাজ আদায় করেছে কারবালায় ইমাম হুসাইনের পিছনে, ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করেছে। তখনও তারা জানতো না উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে তখন ইমাম হুসাইনের সাথে যুদ্ধের নির্দেশ, নামাজটা শেষ করার পর চিঠিটা এসে পৌঁছলো যে যুদ্ধ হামলা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা ভাষণ দিলেন, রে আজকে ও মুসলমান, তোমরা কি আমার পরিচয় ভুলে গেছো? আমি তো তোমাদের নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, রে তোমরা কি আমার নানা জানের আদরের কথা ভুলে গেছো? তোমরা কি দেখো নাই, দেখো নাই আমার নানা জান কুলি লুয়া লুয়া আমাকে বড় করছেন? আজকে 72 জন যে সঙ্গী সাথী পরিবার নিয়ে এখানে হাজির, তাদের গায়ে তোমাদের নবীর রক্ত রয়েছে, নবী পরিবারের সন্তান ওরা। হুর সাথে সাথে তখন সে তার মত পাল্টাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেল, কারণ সেও তখন চায় নাই যুদ্ধ হোক, যুদ্ধ হোক এটা চায় নাই। মূলত উবাইদুল্লাহ বিন জিয়াদ সেও চাইছিল কোনো রকম যাতে যুদ্ধ না হয়, এমনকি কোনো কোনো তারিখে এমনও পাওয়া গেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ শুধু না ইয়াজিদও এমনটাই বলেছিল, তোমরা ফুসলাইয়া বুঝাইয়া শুনাইয়া বুঝাইয়া শুনাইয়া হুসাইনকে মক্কায় ফিরত পাঠাইয়া দিও, এমনটাও বলেছিল। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট, কারণ ইয়াজিদের অনেকগুলি কথা দেখা যায় মায়া কান্না মায়া কান্না মায়া কান্না, কিন্তু পরবর্তী আচরণে প্রকাশ পায় তার দিলের কথা মুখের কথা এক না। মুসলিম জাহানের সেন্টিমেন্ট তার দিকে নেওয়ার জন্য সে মাঝে মাঝে কিছু অভিনয় করেছে। হ্যাঁ, আমরা যদি বলি যে না অন্তরের খবর যেহেতু আমরা কেউ জানি না, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে বাধ্য যে ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যাকাণ্ড চায় নাই, সে চাইছে যে বুঝায় শুনে তারে তোমরা ফিরত পাঠিয়ে দাও মক্কায়। কিন্তু হত্যাকাণ্ড ঘটার পরে ইয়াজিদ যা করেছে সেই সমস্ত কার্যকলাপের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে হত্যাকাণ্ডের ওই তার ইশারা ছিল, কিন্তু এর ভিতরে সে যা কান্না করেছে সব ছিল তার মায়া কান্না অভিনয়, মুসলিম জাহানের সেন্টিমেন্ট তার দিকে রাখার জন্য, মুসলিম জাহান যেন খেপে না যায় এই একটা অভিনয় করেছিল। বাইরে বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম রাতে তিনি ঘুমাইতেছেন, 9 তারিখ দিবাগত রাত ইমাম হুসাইন ঘুমাইলেন তাবুতে।
এই দিকে ভাইরা বন্ধুরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ঘটে গেল, ফুরাত নদীর তীর তারা দখল করে রেখেছে। ভাইরা বন্ধুরা হুরের নেতৃত্বে বিশাল এক বাহিনী, হুর তো সে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের পক্ষে চলে এসেছে। পরবর্তীতে ওই দুশ্মনদের সৈন্যদের সেনাপতির দায়িত্ব পালন করার জন্য ভাইয়েরা বন্ধুরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে সীমার দায়িত্ব পেয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা রাতের বেলায় ইমাম হুসাইন তিনি ঘুমাইছেন, স্বপ্ন দেখে তিনি লাফ দিয়ার স্বপ্ন থেকে উঠে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। স্বপ্ন দেখা বোন জয়নব, তিনি তো পাশে বসা, বলতেছেন ভাইয়া তুমি কেন এইভাবে ঘুম থেকে লাফ দিয়ে উঠছো, কি হয়েছে, তুমি কি স্বপ্ন দেখেছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন রে আমি যা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বড় ভালো নয়, বড় খারাপ। এখন রাত চলতেছে, কিছুক্ষণ পরে ফজরে আজান হবে, দিন দিনের আলো ফুটে উঠবে, হয়তো ওই দিনটাই হবে আমার জীবনের শেষ দিন, কারণ আজকে আমি স্বপ্ন যুগে দেখেছি আমার নানা জান আমাকে বলতেছেন ভাইজান ভাইজান, ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, নানা জান খুব অচিরেই তুমি আমার সাথে দেখা করবা, খুব অচিরেই খুব কাছাকাছি টাইমে আমার সাথে দেখা করবা। আমি এই স্বপ্ন দেখেছি, অতএব আমার বুঝ হয়ে গেছে হয়তো হয়তো কারবালাই হবে আমার জীবনের, এই দিনটাই হবে জীবনের শেষ দিন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাম ইমাম হুসাইনের বোন, তিনি মাতম করা শুরু করলেন, ইমাম হুসাইন সাথে সাথে বাধা দিলেন, বোন রে তোর স্বপ্ন বলতে তুই যে মাতম শুরু করলি, তাহলে আমার ইন্তেকালের পর তুই না জানি কি মাতম করো, আমার আল্লাহ নারাজ হয়, আমার নানা জান নারাজ হয়, সাবধান আমার মৃত্যুর পর মাতম করবা না, সাবধান এমনটা করবা না, আল্লাহ নারাজ হয়, নবী নারাজ হয়, ইমান চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় মাতমের দ্বারা, না না এটা নবীর কোনো বিধান নয়, তিনি নিষেধ করে গেছেন। কিন্তু আজকের যুগে ইমাম হুসাইনের নামে মাতম হয়নি না হয় না, যে হুসাইনের নামে মাতম হয় তিনি তো মাতম করতে নিষেধ করে গেছেন নিজের বোনকে, নিজের বোনকে তিনি নিষেধ করে গেছেন। ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তিনি বের হলেন বাইরা, যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলতেছেন, 72 জন যারা ছিল পুরুষ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা সবাই মক্কায় চলে যাও, কারণ ওরা আমাকেই শুধু চায়, ওরা শুধু চায় আমাকে, তোমাদের কারো সাথে ওদের বিদ্বেষ নাই গো, তোমরা মক্কায় চলে যাও, যা বোঝাপড়া করার আমি করবো আমি করবো, ওরা আমার কোনো প্রস্তাবেই রাজি নয়, ঠিক আছে ওরা কি চায় আমি বুঝি আমি বুঝবো, তোমরা একটু মক্কায় চলে যাও, তোমাদের সাথে ওদের কোনো বোঝাপড়া নাই, কোনো দুশ্মনী নাই। সঙ্গী সাথীর আওয়াজ দিয়ে কয় ইমাম কি কোন আপনি, আমরা আপনাকে একা কারবালায় ছেড়ে মক্কায় চলে যাব, কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে কেমন করে মুখ দেখাবো, আমার মায়ার নবী যদি বলে আমার কলিজার টুকরার নাতিটারে তোমরা একা একা কেমন করে কারবালায় ছেড়ে এসেছো, কি জবাব দিব কি জবাব দিব, আমাদের কোনো জবাব থাকবে না, অতএব যদি মরতে হয় শহীদ হতে হয় আপনার সাথে আমরাও শহীদ হব, আমরাও মরব, কিন্তু আমরা মক্কায় যাব না, আমাদেরকে আপনি মক্কায় যাইতে বলবেন না, জীবন দিতে হয় দিব একসাথে, মরতে হয় মরব একসাথে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইয়েরা বন্ধুরা একজন একজন করে তারা শহীদ হয়ে যাচ্ছেন, হাজারো হাজারো দুশ্মনের মোকাবেলায় মাত্র 72 জন, তাও নারী শিশু লইয়া মাত্র কয়েকজন পুরুষ যুদ্ধ করার জন্য,
দুপুরের আগে আগে সমস্ত সাথীরা তারা শহীদ হয়ে গেলেন। এইদিকে বাইরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ময়দানে নামেন, সামনে কেউ আসে না, ভয়ে পালায়, কেউ সামনে টিকতে পারে না। হঠাৎ করে ইমাম তাবুত মধ্যে কান্নার আওয়াজ পাইলেন, বাচ্চার কান্নার আওয়াজ। দৌড় দিয়ে গিয়ে দেখেন ছোট্ট দুধের শিশু সন্তান আলী আসগর কান্দতেছে কান্দতেছে, স্ত্রীও কান্দতেছেন। স্ত্রীকে ডাক দিয়া বলেন, বিবি গো কাঁদো কেন? বিবি বলতেছে, আজকে তিন দিন হয়ে যায়, পানি নাই পানি নাই, জিব্বার শুকে আমার বের হয়ে গেছে, আমার বুকের বুকের দুধেও দুধ নাই। তোমার সন্তান কলিজার টুকরা সন্তান আলী আসগর দুধ পায় না, কান্দতেছে, তার জিব্বা শুকায় গেছে, দেখো না কেমন করে জিব্বাটা বের হয়ে গেছে ছোট্ট শিশুটার। একটু যদি পারো গোস্বামী, ফুরাতের পানি কত কুকুরে খায়, শিয়ালে খায়, কত পশু খায়, পাখি খায়, ওই ফুরাতের পানি কত পশু পাখি পান করে, আমার ওই দুধের বাচ্চাটার জন্ম যদি একটু পানি এনে দিতা, আমার দুধের বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে আমি মার কলিজা ফেটে যায়, পানির জন্য তার জিব্বা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, তুমি যদি একটু পারতে গো স্বামী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের বাচ্চাটারে কোলে নিয়া এইভাবে হাত দিয়ে উঁচু করে তিনি ধরলেন, ধরে বলতেছেন, শোনো, তোমাদের সাথে আমার দুশ্মনী থাকতে পারে, কিন্তু আমার দুধের বাচ্চা আলী আসগরের সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। এ তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার আলী আসগরের সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই রে। আজকে মায়ের দুধ পায় না, পানিও নাই, একটা কচি দুধের বাচ্চা, নিষ্পাপ শিশু, দুনিয়ায় এসেছে মাত্র, এখনো কে দুশ্মন কে বন্ধু কিছুই বুঝে না, মা বাবার সাথে আইসার সে অফুরাতের তিনি পানির তৃষ্ণায় ছটফট করতেছে, এই ফুরাতের পানি কত পশু খায়, কত পাখি খায়, আজকে তোমরা আমার কলিজার টুকরা দুধের শিশুটারে তোমরা দিবানি, একটু পানি দিবানি, এই শিশু বাচ্চাটার দেহের মধ্যে তোমাদের নবী রক্ত প্রবাহিত, নবী পরিবারের সন্তান। বইলে যখন তিনি আওয়াজ দিয়ে সামনের দিকে আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, মনে করতেছেন হয়তো তারা মায়া করবে মায়া করবে, হঠাৎ করে একটা বিষাক্ত তীর, বিষাক্ত তীর এমন ভাবে আসলো, ইমামের হাতে ধরা সন্তান আলী আসগরের দেহটাকে এই পার ওপার করে ফেলল, বুক ছিদ্র করে ওই বিষাক্ত তীর ওই দিকে বের হয়ে গেল। রে ভাই, কি বলবো আপনাদেরকে সেই কারবালার ইতিহাস, কি বলবো সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের কথা, দিল মুচড়ে যায়। আজও কেন পৃথিবীর কোন মুসলমান কারবালা ভুলতে পারে না, এইভাবে কেউ কাউকে হত্যা করে না, কোন দুশ্মন ও দুশ্মনকে এমন ভাবে নিষ্ঠুর আচরণ করে না যেমনটা করেছিল আমার নবী পরিবারের সাথে ওই দুশ্মনের দল, যেমনটা করেছিল আমার নবী পরিবারের সাথে ইয়াজিদের দল, সীমারের দল, আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের শিশুটার এইবার তিনি হাতের মধ্যে লইয়া যখন দেখলেন হাতের মধ্যে ছটফট করে করে আলী আসগর বিদায় দিল, বিষাক্ত তীর তার বুক ছিদ্র করে ওই দিক থেকে ওই পারে চলে গেল। ইমাম হুসাইনের দিলটা তখন শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরে না, মানুষ অধিক সুখে পাথর হয়ে যায় পাথর, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে না, শক্ত হয়ে গেছে। কুলের শিশুটা ছটফট করে করে বাবার কুলের সন্তানের মৃত্যু হলো। ইমাম হুসাইন দুধের শিশুটারে নইয়া তাবুর ভিতরে স্ত্রীর কাছে এসে বলতেছেন, স্ত্রীগণেও তোমার আমানত, তোমার আলী আসগর দুনিয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি সে পান করে ফেলেছে, আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না গো বিবি, নেও তোমার আমানত, আমি তোমার কুলি ফিরে দিলাম,
এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে এইবার যুদ্ধের পোশাক পরিয়া তিনি সামনে রওনা দিলেন। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি ফুরাতের দিকে আগাইতে লাগলেন। বীর বিক্রমে দুশমন যেই সামনে পড়ে একদম কচুকাটা করে ফেলতেছেন, কচুকাটা করে করে ইমাম হুসাইন তিনি ফুরাত নদীর পানির প্রান্তরে তিনি যায় পৌঁছে গেলেন। পানিতে নামলেন, তিনি এবার একটু পানি পান করবেন। এক মুষ্টি পানি তিনি হাতে নেওয়া মাত্রই ওই পানিতে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, কলিজার টুকরা সন্তান আলিয়াসগড়ের চোখে, আলিয়াসগড়ের চেহারাটা চোখে ভেসে উঠছে। এই পানি আর আমার আলিয়াসগড়ের ভাগ্যে জুটে নাই, এই পানি না পাইয়া আমার সাথীরা সবাই ফুরাতের পানি না পাইয়া তারা শহীদ হয়েছে, আমি কেমন করে পানি পান করব। পানিটা আবার ফেলে দিলেন, তীরের মধ্যে আসলেন, আয়েশা একটা সেজদায় পড়লেন। দুশমন উনার দিকে আসতেছে, এই ফুরাত পর্যন্ত যাইতে শরীরের মধ্যে অনেকগুলি তলোয়ার আঘাত লেগেছে, বল্লমের আঘাত লেগেছে, 40-42টা আঘাত লেগেছে। ফুরাতের তীরে আয়েশা তিনি যখন পানি পান না কইরা তীরের মধ্যে আইয়া তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, তরবারিটা মাটির মধ্যে গাড়লেন, সেজদার মধ্যে পড়লেন। বাইরা বন্ধুরা তখন ওই দুশ্মনগুলি একজন আরেকজন চতুর্দিক দিয়ে তারা ওনাকে ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলছে, সবার হাতে তলোয়ার, অনেকগুলি দুশ্মনকে তিনি জাহান্নামে পাঠাইয়া এইবার তিনি একা একা আল্লাহর কদমে সেজদায় পইরা তিনি নিজেকে প্রস্তুত করে নিতেছেন। দুশ্মনগুলি একটা আরেকটারে কয় কাট, কল্লাটা কাট, আরেকজনে কয় আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। হাতের কাছে সেজদায় ইমাম, যে কেউ তলোয়ার দিয়া কল্লা কাটতে পারে কিন্তু কেউ কাটে না। ওই অবস্থায় সীমার প্রাচণ্ড সীমার সে দেখলো এদের ভিতরে আস্তে আস্তে মায়া চলে আসতেছে, এর উদ্দেশ্য পূরণ হবে না। সীমার সাথে সাথে তলোয়ারটা দিয়া সেজদারত অবস্থায় ইমামের মাথায় আঘাত করলো, দ্বিখণ্ডিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা এত নিকৃষ্ট ওই মানুষটা, পৃথিবীর কোন মুসলমান সীমার নামে তার কোন সন্তানের নাম রাখে না, ইয়াজিদ নামে কোন সন্তানের নাম মুসলমান রাখে না, এত নিকৃষ্ট হয়ে গেল, নিকৃষ্ট মানুষে পরিণত হলো। আল্লাহর নবী ইমাম হুসাইন, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা থেকে মাথাটারে আলাদা করে ফেললো। ভাইরা বন্ধুরা যখন ওই মাথা আলাদা করে দেহটা কারবালায় রেখে মাথাটা লইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই মাথা সে পাঠাইল সিরিয়া দামেশকে ইয়াজিদের কাছে। ইয়াজিদ তার রাজদরবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা পাইল। আর এইদিকে ওনার পরিবারে যে কয়জন জীবিত ছিল নারী শিশু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব সহ তাদেরকে বন্দি করে ইয়াজিদের কাছে তারা নিয়ে যাওয়া হচ্ছে। ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব জালাময় একটা বাসন দিয়েছিলেন, জালাময় বাসন, এ জালেমের দল, একজন মহিলা হয়ে তিনি বাসন দিয়েছিলেন, কারণ তাদের তখন তো জীবনের কোনো মায়া নাই, কোনো ভয় নাই। ইমাম হুসাইনের দেহটার প্রতি যে অবিচার তারা করেছে কারবালার প্রান্তরে, দেহর উপর দিয়ে গোড়া চালায় দিছে, মাতা মুবারক খানা আলাদা করে নিয়ে গেছে। এ ভাই, ওই অবস্থায় ওই সময়টাতে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় ঘুমন্ত অবস্থায় মায়ের নবীকে তিনি স্বপ্নে দেখেন, আমার নবী রহমতের নবী, পাগল পাড়া হইয়া একটা পাত্র হাতে নিয়ে তিনি দৌড়াইতেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মায়ের নবী গো, দীর্ঘদিন পর আপনার সাথে দেখা, আপনি কোথায় এত পেরেশান হইয়া যাইতেছেন? আল্লাহর নবী তখন বলতেছেন, আব্দুল্লাহ আমাকে থামায়ও না, আমি বড় পেরেশান, আমার টাইম নাই, আমাকে থামায়ও না। কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে দুশমনরা শহীদ করে ফেলেছে, শুধু তা নয় তার দেহটা থেকে মাথারে আলাদা করে ফেলেছে, রক্ত জড়ি কারবালার প্রান্তরে,
আমি নবী ওই রক্ত পাত্রের মধ্যে লইতে যাইতেছি কিয়ামতের ময়দানে মালিকের দরবারে ওই রক্ত আমি হাজির করে বলবো মাওলা আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বিচার তোমার কাছে চাই আমি আল্লাহর কাছে এই রক্ত হাজির করে আমার হুসাইনের পক্ষে আল্লাহর কাছে বিচার চাইব আমি আল্লাহর কাছে বিচার চাইব মাইলা মদিনায় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি তিনি ওই রাতে স্বপ্নে দেখেছেন মায়ার নবী বড় পরেশান হয়ে ওনার ঘরে এসেছেন আল্লাহর নবীকে দেইখা আম্মাজান বলতেছেন নবী গো এত পরেশান আপনার মাথার মধ্যে দুলাবালি দেখা যায় চেহারা মলিন ঘটনা কি আল্লাহর নবী তখন বলতেছেন উম্মে সালামা এইমাত্র আমি নবী কারবালার প্রান্তর থেকে এসেছি সেখানে দেখে আসলাম আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে দুশ্মনরা শহীদ করেছে কারবালায় তার পরিবার সহ কারবালার জমিন রক্তে লাল হয়ে গেছে রক্তে লাল হয়ে গেছে এজন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরবান জয়নব ইয়াজিদের রাজ দরবারে বন্দী অবস্থায় ভাষণ দিয়েছিলেন ভাষণ এর জালেমের দল তোমরা যে জুলুম করেছো এই জুলুমের কারণে যদি আসমান থেকে রক্তের বৃষ্টি হয় তোমরা অবাক হইও না অবাক হওয়ার কিছু নাই যেই জুলুম আজকে কারবালায় হয়েছে এই জুলুমের কারণে আমার আল্লাহ যদি আকাশ থেকে রক্তের বৃষ্টি নাজিল করে তবু তোমরা আশ্চর্য হইও না দুনিয়ার খাল বিলের পানি যদি রক্তে পরিণত হয়ে যায় তবু তোমরা আশ্চর্য হইও না এটা অসম্ভবের কিছু নয় ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে যখন ইয়াজিদের সামনে হাজির করা হলো ইয়াজিদ উনার দেহটার সাথে মাথাটার সাথে বিয়াদবি করলো দেহটা কারবালায় রেখে গেল ঘোড়ার পাদার আঘাত করে পিষ্ট করলো আর মাথা মুবারক খানা ইয়াজিদের সামনে হাজির করলো তলোয়ার দিয়ে কুচা দেয় টুটের মধ্যে কুচা দেয় ও হুসাইন যদি আমাকে মেনে নিত তাহলে এমন পরিণতি তোমার হওয়া লাগতো না তখন 80 বছরের একজন সাহাবি তারিখে এসেছে তার নাম আনাস কেউ বলেন জায়েদ তিনি আওয়াজ দিয়া বলতেছেন রে খলিফা ইয়াজিদ আমি আমার নবীর একজন সাহাবি এতদিন পর্যন্ত মুখ বুঝে অনেক কথা অনেক কিছু সহ্য করেছি আর সহ্য করতে পারলাম না যেই টুটার মধ্যে তুমি তোমার লাঠি দিয়া তলোয়ারের বাট দিয়া যেই টুটার মধ্যে আঘাত করতেছ একটু কি তুমি ভেবেছ এই টুটার কত দাম কত মূল্য জানো কি তুমি তুমি তো জানবা না জানার কত না তুমি তো সেদিনের বাচ্চা তুমি দেখবা কি তুমি বুঝবা কি আমি সাক্ষী দিতেছি শোনো এই টুট মুবারক এত দাম আমার মায়ার নবীর টুট এই টুটের মধ্যে হাজার বার লেগেছে আমি ও বহুবার দেখেছি আমার নবী মায়ার নবী কত বার এই টুটের মধ্যে চুমা খাইছেন আমি নিজে দেখেছি কতবার আমার নবী কপালে চুমু খেয়েছেন নবী একদিন মসজিদে নববীর মধ্যে আমাদেরকে নিয়ে তালিম করতেছেন সুন্দর সুন্দর দিনে আলোচনা করেন ওই মুহূর্তে এই এই ইমাম হুসাইন মাত্র 4 বছর 5 বছরের বালক মসজিদে নববীতে দৌড়ে আসতেছে নানা জানের কুলে উঠবে সাথে সাথে হযরত আবু বকর একদম সাহাবীকে ইশারা দিয়া হুসাইনকে থামাইলেন হুসাইন সামনে যাইও না তোমার নানা অনেক দামি দামি কথা বলতেছে দিনের নসিহত সামনে যাইও না তখন ইমাম হুসাইন ছোট্ট বালক হুসাইন বলতেছে তোমরা আমার নানা জানের কাছে আমাকে যাইতে দাও কয় না এখন যাইও না হুসাইন বলতেছে না আমাকে নানা জানের কাছে যাইতে দেওয়া লাগবে তোমরা যেই নানা জানের কথা শুনতেছো বয়ান শুনতেছো যেই নানা জানের এই নসিহত শুনতেছো আমি হুসাইন ওই নানার চেয়ে কোনো কম অংশে কম না বরং নানার চেয়ে আমি হুসাইনের দাম বেশি আমি নানার চেয়ে বড় এই কথা বলা মাত্রই হযরত আলী আসিলেন পাশে হযরত আলী দৌড় দিয়া গিয়া পাশে গিয়া তিনি বলতেছেন ধমক দিয়া বেয়াদব তুই কস কি চল আমার কোলে উঠ
আলী রাদিয়াল্লাহু তাআলা নু কুলি নিয়া যখন মসজিদ কে বের হয়ে যাবেন তখনই মায়ের নবীর নজর পড়ছে। নবী ডাক দিয়া বলেন, আলী আমার কলিজার টুকরা রে তুমি নিও না, আমার কুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কুলে দেওয়া মাত্রই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নানা জান আমি আসতে চাই কিন্তু আপনার সাহাবীরা আমাকে আপনার কাছে আসতে দেয় না গো নানা জান, পেটের ক্ষুধা লাগলে ক্ষুধার কথা ভুলে যাই, মা খানা দিতে পারে না, একদিন দুই দিন চলে যায় চলে আগুন জ্বলে না, মা বলে তোর নানার কাছে যা নানার কাছে যা, আপনার চেহারা দেখলে গো নানা পেটের ক্ষুধা ভুলে যাই, আমি আজকে আজকে আসতে চাইলাম ওরা আসতে দেয় না, আমি তো বলে দিয়েছি আমি আপনার চেয়ে বড়, আপনি আমি আপনার চেয়ে কোনো অংশে কম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ধমক দেন, নবী বলতেছেন, আলী থামো, ওমর চোখ লাল করো না থামো, এর ভাই হাসান হুসাইন কেমন করে তুমি আমার চেয়ে বড় বলে হ, না না আমি আপনার চেয়ে বড়, আপনার চেয়ে বড় কোন অংশে, আমি হিসাব সারা বলি নাই, না না হিসাব সারা বলি নাই, কি তোমার হিসাবটা একটু বলো, কয় না না তাহলে একটু বলো তো দেখি, এক নাম্বার হলো তোমার বাবাকে আমার বাবাকে, তোমার বাবার চেয়ে আমার বাবা ছোট না বড় একটু তুমি বলো দেখি। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, না না জান তোমার বাবা আমার বাবার চেয়ে অনেক বড় অনেক বড়, তোমার বাবা হলো শেরে খুদা, তোমার বাবা হলো কারারে হায়দার, তোমার বাবা দুনিয়ার থাকতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, সেই তুলনায় আমার বাবা আব্দুল্লাহ অনেক ছোট, তোমার বাবাই বড়। এইবার বলতেছেন আমার দ্বিতীয় হিসাব, না না জান বলুন দেখি আমার মা আর আপনার মায়ের মধ্যে কোন মা বড়। আল্লাহর নবী তখন মুসকি এসে বলেন, না না জান তোমার মা আমার মায়ের চেয়ে অনেক বড়, ও না না জান আপনার মায়ের চেয়ে আমার মা অনেক বড়, কারণ আমার মাকে আমার মাকে জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী বলা হয়েছে, আমার মাকে চিনে না এমন কে আছে আরব জাহানে, কিন্তু আপনার মাকে কয়জনে চিনে, তিন নাম্বার আমার হিসাব হলো, তিন নাম্বার আমার হিসাব হলো আমার নানা আমার নানি আর আপনার নানি, আমার নানিকে কয়জন আমার নানিকে কয়জনে চিনে আর আপনার নানিরে কয়জনে চিনে, তামাম দুনিয়ার আরবের মানুষগুলো আমার নানিকে সবাই চিনে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও না না জান আপনার নানিকে যদি জিজ্ঞেস করা হয় আরবের মানুষই হয়তো ঠিক মতো চিনবে না, অতএব নানির দিক দিও আমার নানি বড়। চার নম্বর হিসাব হলো আমার নানা, আপনার নানা আর আমার নানার মধ্যে বলুন তো কোন নানা বড়, আপনার নানা ওয়াহাব কয়জনে চিনে, কেউ চিনে না কেউ চিনে না, কিন্তু আমার নানা রহমতের নবী মায়ার নবী সরওয়ারে দু জাহান রহমাতুল আলামিন চিনে না কে, কুল কায়নাতের মানুষ নয় দানব নয় শুধু ফেরেশতারা পর্যন্ত আমার নানা জান কি চিনেন, এত দামি আমার নানা আমার নানা। অতএব নানা আপনি এবার নিজে বলেন তো দেখি কোন লাইনে আপনি বড়, হার লাইনে আমি বড়। আল্লাহর নবী তখন চুমু খাইলেন কপালে গালে টুটে, চুরমু খায় সাহাবিদের বলতেছেন, সাহাবিরা শোনো হুসাইনের আজকে যে দলিল গুলো আমাদের সামনে প্রকাশ করলো, যে হিসাব সে দিল, হুসাইনের হিসাব মতে আমার চেয়ে হুসাইন বড়, আমার নাতি আমার চেয়ে বড়। ওই আজিদকে লক্ষ্য করে সাহাবি বলতেছে, 80 বছরের সাহাবি বলতেছে, রে আজিদ আমি নিজের কানে শুনেছি আমার নবী ওই দিন এই কথা বইলে, আমি নিজের চোখে দেখেছি হুসাইনের টুটের মধ্যে আমার নবী কি পরিমাণ চুমু খাইছেন, গালে চুমু খাইছেন, আজকে যেই টুটের মধ্যে তুমি তলোয়ারের বাট দিয়া বেয়াদবি করো এই টুটের মধ্যে রহমতের নবীর হাজারো রহমতের চুমা লেগে আছে, বেয়াদবি কইরো না বেয়াদবি কইরো না। এই অবস্থায় ওনার
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যেই লোকগুলো এখানে বন্দী ছিল তাদেরকে সে সসম্মানে মদিনায় ফেরত পাঠাইল। এটাও তার একটা বহুত বড় চালাকি ছিল, কারণ হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার যে জালাময়ী ভাষণ ছিল ওই ভাষণের কারণে কুফার মধ্যে ওই সিরিয়ার মধ্যে এরকম একটা বিপ্লব ঘটার সম্ভাবনা ছিল। কুসিরিয়ার মধ্যে নবী পরিবারের মানুষগুলো ইয়াজিদের দরবারে বন্দী, এই কথাটা যখন ছড়ায় গেল মুসলিম দেশ অন্যান্য দেশ থেকে সিরিয়ার দিকে বিদ্রোহ করার মতো বিশাল বড় একটা আন্দোলন তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো বিপ্লব। এই বিপ্লবটাকে ট্যাকেল দেওয়ার জন্য সসম্মানে সে নবী পরিবারকে মদিনায় ফেরত পাঠিয়ে দিল। ভাইরা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক বিভিন্ন জায়গায় ঘুরায় ঘুরায় সে বিয়াদবি করলো। আর একটা হলো ওই পাপিষ্ট পাপাত্তা আসে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সিমার এদের কোনো বিচার সে করলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুনের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার ইয়াজিদ করলো না। তুমি যদি এতই ভালো হয়ে থাকো, তুমি যদি এতই নির্দোষ হয়ে থাকো, তাহলে প্রকাশ্য খুনি একজন দুজন নয়, নবী পরিবারে অত অসংখ্য মানুষকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করলো, যারা বিচার করলা না কেন? বিচারের ধারে কাছেও নেই। ভাইয়েরা বন্ধুরা, এজন্য আমরা ইয়াজিদকে কখনো নির্দোষ বলতে পারি না, মক্কা মদিনায় বিদ্রোহ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের পরে পুরা মুসলিম জাহানের মধ্যে বিপ্লব, মুসলিম জাহানের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়লো। মদিনার বিদ্রোহ থামানোর জন্য সে মদিনায় আক্রমণ করলো, মক্কার বিদ্রোহ থামানোর জন্য মক্কা আক্রমণ করলো। মদিনায় এমন আক্রমণ করেছিল ইয়াজিদ বাহিনী, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ হয় নাই, গোড়া রাস্তাবল বানাইছিল মদিনার মসজিদ। মসজিদে নববীকে অসংখ্য অগণিত সাহাবিকে মদিনায় নবীর একদম আসলি সাহাবি, নবীর সাথে সবসময় বসা, নবীর হাতে গড়া সাহাবি, অসংখ্য অগণিত সাহাবিকে মদিনায় শহীদ করলো। আল্লাহর ঘর পর্যন্ত তারা আঘাত করলো ইয়াজিদের বাহিনী ইয়াজিদের নির্দেশে। অতএব কোন দিক দিয়ে আমরা তাকে ভালো বলবো? কোনো সুযোগ নাই। হ্যাঁ, একথা বলতে পারি, ইয়াজিদের হাজারো দোষ থাকতে পারে, আমরা তাকে দোষী বলবো, আল্লাহর আদালতে বিচার চাইব। আর দুনিয়ার বিচার পাইয়া গেছে, মরণের সময় নির্মমভাবে মৃত্যু হইছে, অপমানজনক মৃত্যু হইছে, সীমারের অপমানজনক মৃত্যু হইছে। সীমারকে খুঁজে খুঁজে তালাশ করে বের করে তারে আর তার পুত্র সহ মুখতার সাকাফি সে দ্বিখণ্ডিত করে মাথারে লটকায় রেখেছিল। ইবনে উবাইদুল্লাহ বিন জিয়াদকেও খুঁজে বের করে এনে তারও হত্যা করা হয়েছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, ইয়াজিদের মৃত্যুর পর এই বিচারগুলা মুখতার সাকাফি করছে, আর ইয়াজিদের মৃত্যু হইছে অপমানজনক মৃত্যু। শত সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা এই কারবালার ইতিহাস টানতে যাইয়া কখনো আমার নবীর সাহাবি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেউ কোনো মন্তব্য করব না, কারণ ইনি আমার নবীর সাহাবি শুধু নন, ইনি কাতেবে ওহী ছিলেন। আল্লাহর নবীর যে কজন সাহাবি ওহী লিখতেন তাদের মধ্যে একজন ছিলেন আমির মুয়াবিয়া, যার সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, নবী বলেন আমার মুয়াবিয়াকে আল্লাহ তুমি হাদি বানাও, মাহদি বানাও। এতটা সুসংবাদ। আল্লাহ নবী বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সমস্ত সাহাবায়ে কেরামকে নবী সম্বোধন করেছেন, কাউকে এমন আলাদা করে বলেন নাই, সব সাহাবিদের ভিতরে কোন সাহাবিকে তোমরা অনুসরণ করবা, হেদায়েতের পথ পেয়ে যাবা। তবে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াজিদকে এই খেলাফতি দেওয়ার, ইয়াজিদকে শাসনভার দেওয়ার পিছনে ওনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল এমনটা সঠিক ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, ওনাকে দোষী বানাইছে মীর মুশারফ হোসেন তার বিষাদ সিন্ধুর মধ্যে, কিন্তু আল বেদায়া ওয়ান নেহায়া ইসলামের ইতিহাসের একটা প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ, সেখানে তালাশ করে দেখেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো কটূক্তি করা হয় নাই, বিশুদ্ধ ইতিহাসের মধ্যে ওনার কোনো দোষ তুলে ধরা হয় নাই। ইনি ইয়াজিদ খারাপ এটা জানার পরও তারে খলিফা বানাইছেন এমন কথা কখনো কোনো ইতিহাসে নাই। বরং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদকে খলিফা বানানোর পর বা খলিফা বানানোর সিদ্ধান্ত দেওয়ার পর
মসজিদে তিনি জুম্মার নামাজে খুতবার সময় আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, যেই সময়টাতে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে সেই সময়টাতে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমি আমার সন্তান ইয়াজিদকে সন্তান হিসেবে যদি তারে আমি ক্ষমতা দিয়ে থাকি তাহলে তুমি তারে ধ্বংস করে দিও, আর আমি যদি তারে উপযুক্ত মনে করে দিয়ে থাকি তবে তুমি তারে কামিয়াব করো। তাহলে একজন বাবা এই কথাটা আল্লাহর কাছে দোয়া কবুলের সময় কখন বলতে পারে, যখন তার দিল সাফ সাফ থাকে। ইয়াজিদ আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্ত, ওনার জিন্দা থাকা পর্যন্ত তার কাছ থেকে কোনো খারাপ কাজের কোনো সবুত পাওয়া যায় না। তার জীবনের যত চারিত্রিক দোষ এসেছে সেগুলো আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায়ের পর, অতএব ওনার উপরে দোষ আনা যায় না, ওনারে দোষী বলা যায় না। আল্লাহর নবী বলেন ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম, তোমরা আমার কোনো সাহাবীর ব্যাপারে কেউ কোনো বাজে মন্তব্য করে এটা যদি শোনো তাহলে তোমরাও বলে দিও তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। অতএব আমরা আল্লাহর লানত নিয়ে মাথায় করতে চাই না। আমিরে মুআবিয়া তিনি আমার নবীর সাহাবি, তিনি সত্যের মাপকাঠি, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, তার ব্যাপারে আমাদের কোনো এশকাল নাই, তার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়াজিদ সে দোষী, নির্দোষ কখনো নয়, হাজারো দোষী, হাজারো দোষ তার রয়েছে। আল্লাহর আদালতে তার আমরা সঠিক বিচার চাই। আল্লাহ তুমি কারবালার ময়দানে যারা তোমার নবীর পরিবারের সাথে এমন খারাপ আচরণ করেছে আর গোটা বিশ্ব মুসলমানের কলিজায় দাগ ফেলাইয়া দিছে, আল্লাহ তাদের উপযুক্ত বিচার তুমি তোমার আদালতে করবা। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলি শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।